দু মাসের অপেক্ষার অবসান অবশেষে দেশজুড়ে শুরু হলো অভ্যন্তরীণ বিমান পরিষেবা প্রাথমিকভাবে আপত্তি করলেও পরে শর্ত সাপেক্ষে বিমান চালানোর অনুমতি দিয়েছে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সরকার ফলে এই দুই রাজ্যে পরিষেবা শুরু হয়েছে আংশিকভাবে অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের জেরে বাংলার দুই বিমানবন্দরে পরিষেবা চালু হবে আঠাশে মে থেকে সোমবার সকালে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এক টুইটে বলেন বন্দে ভারত মিশনের মাধ্যমে আমরা বিদেশ থেকে তিরিশ হাজার ভারতীয়কে ফিরিয়ে নিয়েছি ছাব্বিশে মার্চের পর আমরা নশো টন চিকিৎসা সামগ্রী উড়িয়ে এনেছি আজ থেকে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হচ্ছে ভারতে বিমান পরিষেবা সবসময় প্রথমের সারিতেই থাকে উল্লেখ্য শুরু থেকেই দ্রুত বিমান চালানোর পক্ষে ছিলেন পুরী দুমাস বন্ধ থাকায় বিমান সংস্থাগুলি যে অভূতপূর্ব সংকটের মধ্যে পড়েছিল পরিষেবা চালু হওয়ায় তা সাময়িক স্বস্তি মিলবে